হ্যালো ধরুন আমি পাভেল সবাইকে স্বাগত জানাচ্ছি টিউটোরিয়ালে আজকে আমরা ইনফাইনেট লিমিটে আলোচনা গত পর্বেও আলোচনা করেছিলাম তবে আজকে আমরা আলোচনা করব যদি একসাথে কয়েকটা টার্ম থাকে অর্থাৎ একটা এক্সপ্রেশন থাকে তখন রেজাল্ট কীরকম হবে গত পর্বে আমরা দেখেছিলাম যখন লিমিট ইনফিনিটির কাছাকাছি যাওয়া অর্থাৎ এক্সটেন্স টু ইনফিনিটি হলে তখন একটা টার্মের রেজাল্টটা কি হয় প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি জিরো এরকম অনেক কিছু দেখেছিলাম আজকে আমরা দেখব একসাথে কয়েকটা টার্ম যদি থাকে তখন রেজাল্টটা কীরকম হবে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে উপরে লিখে রেখেছি এক্স টেন্স টু ইনফিনিটি হলে এক্স স্কোয়ার মনাস এক্স ইসিক হবে প্লাস ইনফিনিটি আবার এক্স টেন্স টু ইনফিনিটি হলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স ইসিকল টু মাইনাস ইনফিনিটি প্রথম দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এখানে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি হলে আমরা জানি এক্স স্কোয়ারও ইনফিনিটি হয় আবার মাইনাস টয়েস এক্সটাও ইনফিনিটি হয় তাহলে এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের তাহলে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি তাহলে তো আমার জিরো হয়ে যাওয়ার কথা কিন্তু জিরো কেন হচ্ছে না সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব আমরা একটা বক্স করেছি দেখানোর জন্য ডিটেলস যে কেন জিরো হবে না এবং রেজাল্টগুলো কিভাবে আসছে আমরা এখানে লিখেছি এক্স এবং আস্তে আস্তে এক্সের মান ইনক্রিজ করেছি দেখাচ্ছি যে আস্তে আস্তে অনেক বড় হচ্ছে অর্থাৎ ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে তাহলে এক্সের মান যত ইনক্রিজ করছি এক্স স্কোয়ারের মানও তত ইনক্রিজ হচ্ছে যেমন এক্সের মান ওয়ানের জন্য এক্স স্কোয়ার ওয়ান টেনের জন্য হান্ড্রেড ওয়ান হান্ড্রেডের জন্য হচ্ছে টেন থাউজেন্ড এরকম করে এক্সের মান যত বড় হচ্ছে এক্স স্কোয়ারও তত বড়ো হচ্ছে এখন দেখি আমরা টয়াইস এক্সে টয়স এক্সের জন্য ওয়ানের জন্য হয় টু টেনের জন্য টোয়েন্টি হানড্রেডের জন্য টু হান্ড্রেড এবার দেখি উপরের এক্সপ্রেশন অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টোয়াই সিক্স এই মানটা কি হয় আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার হচ্ছে এখানে ওয়ান টোয়াইস এক্স হচ্ছে টু তার মানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স করলে হয় মাইনাস ওয়ান প্রথমে কিন্তু এটা মাইনাসে ছিল আমরা একটু পরেরটাতে খেয়াল করি এক্স স্কোয়ার এখন টেনের জন্য হয়ে গিয়েছে হান্ড্রেড টোয়েন্টি তার মানে হান্ড্রেড থেকে টোয়েন্টি গেলে থাকে এইটি এবার আমরা হানড্রেডের জন্য দেখি এক্সের ভ্যালু তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে টেন থাউজেন্ড আর টোয়াই সিক্স হবে টু ইন্টু হানড্রেড অর্থাৎ টু হান্ড্রেড তাহলে আমরা যখন এক্স স্কোয়ার মাইনাস সিক্স করছি তখন হচ্ছে নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড তার মানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু জিরোর দিকে যাচ্ছে না এটা আস্তে আস্তে ভ্যালুটা বড়ো হচ্ছে ইভেন পরেরটাতে যদি দেখি ভ্যালুটা আরও বড় তার মানে এভাবে করে যত বড় দিকে যাব রেজাল্টটা ইনফিনিটির দিকে যাচ্ছে কেন যাচ্ছে একটা রিজন হচ্ছে এক্স স্কোয়ার যত দ্রুত বাড়ে এক্স কিন্তু তত বাড়ে না তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে যেটার পাওয়ার অর্থাৎ ঘাত বেশি সেটার ভ্যালুটা আসলে তত তাড়াতাড়ি ইনফিনিটির দিকে যাবে এবং সেটার চিহ্ন অনুযায়ী কিন্তু রেজাল্টটা হবে এখানে এক্স স্কোয়ার ইনফিনিটির দিকে যাচ্ছে মাইনাস টোয়াইসিক্সও ইনফিনিটির দিকে যাচ্ছে বাট এটার ভ্যালুটা একটু বেশি বেশি করে যাচ্ছে তাহলে এখান থেকে যখন এটা মাইনাস করব। স্টিল ওই ভ্যালুটা কি থাকবে একটা বড় সংখ্যা থাকবে অর্থাৎ ইনফিনিটির দিকে যাবে এই জিনিসটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবার আমরা বিপরীতটা দেখি যেখানে এখানে মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ভ্যালু বের করার পরে সামনে একটা মাইনাস এবং তার সাথে প্লাস টোয়াইস এক্স এটাও জিরো হচ্ছে না কেন এখানে মাইনাসের টার্মটা অনেক বড় কিরকম যেখানে এখানে হচ্ছে বড় আর টোয়েন্টি হচ্ছে ছোট তার মানে মাইনাস হানড্রেড প্লাস টোয়েন্টি তার মানে হচ্ছে মাইনাস এইটি এইভাবে করে ভ্যালু যত বড় হতে থাকবে সেম ভ্যালুর জন্য অর্থাৎ এক্সের মান ওয়ান থাউজেন্ডের জন্যই দেখি এই ভ্যালুটা অনেক বড়ো আর এই ভ্যালুটা একটু ছোটো তার মানে এটা মাইনাসের যেহেতু এবং এটা প্লাসের আলটিমেটলি কিন্তু অ্যান্সারটা মাইনাসের হচ্ছে তাহলে আমাদের সবসময় যে জিনিসটা বুঝতে হবে এখান থেকে যে এক্সের ঘাত যেখানে সবচেয়ে বেশি সেটার চিহ্ন যেই চিহ্নটা হবে ইনফিনিটির আগে ওই চিহ্নটা হবে অর্থাৎ এখানে রেজাল্ট জিরো হবে না এবং প্লাস ইনফিনিটি হবে অথবা মাইনাস ইনফিনিটি হবে এবং এটা ডিটারমাইন হবে যার ঘাত সবচেয়ে বেশি সেটার ওপর এবার আমরা রিলেটেড কিছু প্রবলেম সলভ করি আমরা প্রথমে দেখতে পাচ্ছি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি হলে টু এক্স টু বার ফোর মাইনাস এক্স মাইনাস এইট এক্স এটার রেজাল্ট কী হবে আমরা আগে দেখেছিলাম যে যার ঘাত অর্থাৎ পাওয়ার সবচেয়ে বেশি সেটার চিহ্নের উপর নির্ভর করবে রেজাল্টের চিহ্নটা কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ঘাত হচ্ছে এর পাওয়ার ফোর এবং এটা চিহ্ন পজিটিভ তার মানেই এটার অ্যান্সার হবে প্লাস ইনফিনিটি এবার আমরা পরেরটা দেখি টু মাইনাস ফোর এক্স মাইনাস এইট এক্স স্কোয়ার অর্থাৎ এখানে সবচেয়ে বেশি ঘাত এক্স স্কোয়ার এবং তার চিহ্নটা মাইনাস তার মানেই এটা রেজাল্ট হবে মাইনাস ইনফিনিটি এবার পরেরটা দেখি এক্সটেন্স টু ইনফিনিটি হলে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজিকুল টু কি হবে আশা করছি আপনারাই পারবেন হ্যাঁ আপনারা যেটা মনে মনে ভাবছেন যে প্লাস ইনফিনিটি হবে অ্যানসার এবার লাস্টেরটা দেখি লিমিট টি টেন্স টু ইনফিনিটি হলে মাইনাস ওয়ান থার্ড টি টু দু ফাইভ প্লাস টু টি টু ফোর প্লাস টি স্কোয়ার এটার রেজাল্ট কী হবে আমরা এখানে একটা ছোট কাজ করছি আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি টি এটা করার কারণে আসলে কোনো সমস্যা হচ্ছে না ভেরিয়েবল আমরা যা খুশি তাই নিতে পারবো তার মানে আগের অঙ্কে এক্স যে কাজটা করেছে এই অঙ্কে টি সেম কাজটাই করবে এখন অনেকে মনে করতে পারে যে এখানে টি টু তু পাওয়ার ফোর আছে আবার সাথে স্কোয়ারও আছে তাহলে এই দুইটার কি এটা থেকে বেশি হয়ে যাবে কিনা অবশ্যই না সব সময় মনে রাখতে হবে যে এটার ঘাত এত বেশি আকারে বাড়বে যে তারা ইন্ডিভিজুয়ালি যতই যোগ করা হোক না ইভেন এমন যদি হয় যে টি টু তু পাওয়ার হান্ড্রেড আছে আর বাকি সবগুলো টি টু পাইনটি নাইন টি টু বর্ড নাইনটি এইট এভাবে করে সবগুলো যদি বিপরীত চিহ্ন থাকে তাও বড় হবে হচ্ছে টি টু দওয়ার হান্ড্রেড অর্থাৎ যার ঘাত সবচেয়ে বেশি সেটার ভ্যালুটা বাকি সবার যোগফলের থেকেও বেশি অ্যাডভান্স করবে হ্যাঁ শুরুর দিকে হয়তো তাদের ভ্যালু বেশি হবে বা যত বড় দিকে যাওয়া হবে অর্থাৎ এক্সের মান বা যে ভেরিয়েবলটার মান আছে সেটা আমরা যত ইনক্রিজ করব ডিফারেন্সটা তত যার পাওয়ার সবচেয়ে বেশি তার দিকে ধাবিত হবে অর্থাৎ তার সামনের চিহ্নটা আছে মাইনাস এই জন্য অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং ভবিষ্যতে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারেন অথবা এখানে কমেন্ট করেও জানতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম